গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30। আমি সকাল সকাল আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো এখন সকাল থেকে সমস্ত কাজ আমার হয়ে গেছে। বাগানে একটু ঘুরঘুরি করছি, রোদে দাঁড়িয়েছি, রোদে গায়ে একটু রোদ লাগাচ্ছি। আমি এখন আপনাদের সঙ্গে একটু কথা বলা শুরু করি। আর বাগানটায় ঘুরতে দারুণ লাগে জানেন তো। সকালে ঘুম থেকে উঠে এই বাগানের ফুলগুলোর দিকে তাকালে সারা দিনটা ভালো যায়। আর সীমা সকাল থেকে এসে সমস্ত কাচাকুচি করে দিয়ে চলে গেছে। এখন চলুন ঘরের ভেতরে যাই। ছেলে মেয়ে টিফিন করবে। আজ থেকে ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে। 1 জানুয়ারি পর্যন্ত ছেলের স্কুল ছুটি থাকবে। আর এবছর কোথাও পিকনিক টিকনিক কিছু করতে যাব না। মেয়ে তো জানেন সামনে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য পিকনিক টিকনিক এবছর হবে না। তো আমি ওদের টিফিন, ওরা আজকে ডিম পাউরুটি হবে বলছে, দেখি পাউরুটিটা নিয়ে আসি। ডাইনিংয়ে আছে পাউরুটিটা, এই পাউরুটিটা ছিল ডাইনিংয়ে, নিয়ে চলে গেলাম। এখন আমি পাউরুটি, ডিম পাউরুটি বানাবো। আমি চলে এসেছি ডিম পাউরুটি বানাতে। ওই যে ডিম বার করে ফেলেছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ফেলেছি, এবার বানিয়ে ফেলবো ছটফট করে, ঝটফট। আমি এখন ডিমটা ফাটিয়ে নেবো। ডিমে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তাওয়ায় তেল দিয়ে ডিম দিয়ে টোস্ট ভেজে নেবো। আমি ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ভাজার সমস্ত, ওরা খেয়ে নিয়েছে। আমি স্নান করে পুজো করে চলে এসেছি। এখন আমি ডিমে বসে গেছি খেতে। টিফিন করার পর রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, স্যার ছিলেন, মেয়ে পড়ছিল না, এই জন্য আর বক বক করিনি। এই যে আজকে রান্না করেছি কি বলুন তো, সিম ভেজেছি আর ছেলের জন্য মাছের ভাজা, আর এখানে মাছের মাথা দিয়ে পালং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে চাটনি করে নিয়েছি, আর যে এখানে মাছের ঝাল বসিয়েছি আলু দিয়ে মাছের ঝাল। এই হলো আজকে দুপুরের জন্য। এখানে ভাতও ফুটছে, ভাত হয়ে এলো, ভাত প্যাকেট নামিয়ে নেবো। ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি, রান্নার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিয়েছি। এখন উঠোনে চলে এসেছি, জামা কাপড় সব ভাঁজ করে তুলে নিচ্ছি। আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল খাওয়া দাওয়া। কাছে আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল না, ওখানে অ্যানুয়াল ফাংশন হচ্ছে, কাল থেকে শুরু হয়েছে। এত আওয়াজ, মানে কথা বলবো বলতে পারিনি, এই জন্য সারাদিন বলতে বিকেল থেকে তো বেশি জোরে পাচ্ছি মাইকটা, সেই জন্য কথা বলতে পারিনি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, একটা জিনিস বানাবো, কি বলুন তো, কেক বানাবো। তো আমি দেখতে থাকুন কীভাবে কেকটা বানাই। আমি সব কিছু একসঙ্গে নিয়ে নিই। আগে চিনিটা আমি ডাস্ট করে নিই গ্রাইন্ডারে। আমি এই যে চিনি ডাস্ট করে নিয়েছি, দেখুন 1 কাপ পরিমাণ চিনির ডাস্ট নিয়েছি। চিনিটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার এটাকে আমি হ্যান্ড গ্রাইন্ডারে ফাটিয়ে নিব। এই যে দেখুন, এটা আমার হ্যান্ড গ্রাইন্ডার, এই হ্যান্ড গ্রাইন্ডারে ফাটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। এই যে দেখুন গুঁড়ো দুধ,
নম্বর এতে এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দেব। দলা পেকে গেছে কিরকম সোডাটা, আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিই। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এই ছোট্ট চা চামচের এক চামচ আমি দেব ভ্যানিলা, ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের যে গন্ধটা চলে যায়। আর দিয়ে দেব একটা কাপের হাফ কাপ তেল, সাদা তেল, দেখুন সাদা তেল। এবার এইগুলো আমি ফাটিয়ে নিব। এইবার আমি দিয়ে দেব এই চিনি, জাস্ট যতটা পরিমাণ দিয়েছিলাম ততটা পরিমাণ ময়দাও দেব। এটাকে, ময়দাটাকে আমি আগে চেলে নিই। এই দেখুন আমি একটা ময়দাটা আমার চেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ওই পাত্রে, আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিলাম। গোল করে আমি পেপার কেটে নিলাম অ্যালুমিনিয়াম পাত্রের মাপে। এবার তেল বুলিয়ে দিয়ে দিলাম, সাইডেও তেল লাগিয়ে আমি গোল করে আমি কাগজ দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা ঢেলে নিব, ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। তেল লাগিয়ে দিলে নিচে লেগে যায় না, এই জন্য তেল লাগিয়ে লাগাতে হয়। এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি, ঝাঁকিয়ে নিলাম। এবার আমি এই যে লিটল মেকারে বালি দিয়ে দিয়েছি, স্ট্যান্ড একটা দিয়ে দিয়েছি, এবার আমি বসিয়ে দেব। এবার কয়েকটা লিটল মেকারের ঢাকাটা আমি এর উপর চাপিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়ে 45 মিনিট পর, এরকম আঁচ কমিয়ে রেখে দিলাম, 45 মিনিট পর আমি ঢাকাটা তুলব। ততক্ষণে আমি চা করে নিই, চা করে খেয়ে নিই। আমি বাটিতে চা করে নিয়েছি, আমার ছেলে আর আমি খাবো, মেয়ে আছে বাড়িতে নেই, দুজনে আমরা খাবো। চা ছেঁকে নিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি। এবার আমার কাপ নিয়ে আমি ডাইনিংয়ে যাচ্ছি, টিভি দেখতে দেখতে একটু চা খাবো। ছেলে মেয়ের পড়াশোনার জন্য সন্ধ্যের সময় আর টিভি দেখা হয় না। আজকে মেয়ে যেহেতু বাড়িতে নেই, মাসির বাড়ি গেছে, সেই জন্য এখন বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি। ৪৫ মিনিট হয়ে গেছে, আমি দেখছি হয়েছে কিনা। তো এই দেখুন কিরকম ফুলে উঠেছে, আমি তুলে নিব এবার সাঁড়াশি দিয়ে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে না? তো এটা ঠান্ডা হোক, তারপর আমি তুলে দেখাবো আপনাদের। চলুন যাই আমি ডাইনিং এ বসে এই কেকটাকে বার করে নিব। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, ভালো হয়েছে না? কেকটা কেটে দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে।
এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে কেকটা, দেখেছেন? একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। কেক বানানোর পরে আমি আটা মাখিয়ে নিয়েছিলাম রুটি বানাবো বলে, আর আমার হাজব্যান্ড ফোন করে বললো যে ওই যে দাদা রেস্টুরেন্ট আছে না, বলি না মাঝে মাঝে, ওই দাদা ফোন করে বললেন যখন প্রচুর বেশি হয়ে যায় যে নিয়ে চলে যা বাড়িতে সবাই খেয়ে নিবি, তো টাকা দিয়ে নিয়ে আসে এমনি নয়। সেই জন্য আজকে ফোন করে বললো যে, স্বপ্নদা ফোন করেছে বিরিয়ানি নিয়ে যেতে বলেছে, নিয়ে যাবো আর তাহলে রুটি বানাবে। তখন আটা মাখাটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর বাসন কোসন যত যে হয়েছিল সেগুলো সমস্ত ধুয়ে নিলাম। এখন গ্যাসটা মুছে নিচ্ছি, তো বিরিয়ানি আসুক তারপর আমাদের খাওয়া দাওয়া। আমাদের বিরিয়ানি চলে এসেছে, আসন আসন পেতে ফেলেছি, থালা টালা নিয়ে বসে গেছি। এই যে দেখুন বিরিয়ানি প্যাকেট আমি খুলছি, এখন ঢেলে নিব। তো বন্ধুরা দেখুন আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।